সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি কাতিয়ারহাট, এবং এই কাতিয়ারহাট রানীশঙ্কেল উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যে পড়েছে, এবং এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, শনিবার। তো আজকে শনিবার এই হাট থেকে এই যেগুলো দেখছেন হাড্ডিসার গরু, এই হাড্ডিসার গরুগুলো কিন্তু চাহিদা বর্তমানে একটু বেশি আর কি। তো হাড্ডিসার গরুগুলো আজকে বাজারে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো। তো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন দর্শক, আমরা দেখি একটু চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এগুলো তো আপনার না? আচ্ছা, এটা কয় দাঁত হয়েছে? নতুন জোয়ান। আচ্ছা, দেখি একটু, নতুন জোয়ান। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছিলেন? দাম 33। 33? লোক বলতেছে 28.5। 28.5, 28 বলছে? আচ্ছা আচ্ছা, এটা কি মাংসের জন্য না পোষার জন্য? পোষার জন্য। মাংস বলে পোষাবে না নাকি? না। আচ্ছা, পোষার জন্য। এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 29.5 হলে বিক্রি করবেন। আচ্ছা, এই গরুটা কেউ যদি এখন নিয়ে পালে একটু, তাহলে কুরবানিতে কত টাকা বিক্রি হবে দুই মাসের মাথায়? 40-এর কাছাকাছি। দুই মাসে 10,000 লাভ হবে? 4,000 টাকা খাবে, 6,000 টাকা লাভ দিবে। আচ্ছা, এই যে যেটা দেখতে বললাম আর কি, 40,000 টাকা মতো লাভ হতে পারে, দাম হতে পারে আর কি দুই মাস পরে। আচ্ছা, এটা কেমন চাচ্ছিলেন চাচা? এটা এটা 31। এটা কত ক্রেতা বলছে? 28 ভাঙতে বলছে। আর আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত? 28 হলে বিক্রি হবে, না হলে হবে না। সাইজ কিন্তু ভালো, এই যে আমরা একটু দেখাই, সর্বশেষ 28,000 হলে বিক্রি হবে আর কি। আচ্ছা, এটা গোস্ত কতটুকু দিতে পারে? 55 কেজির মতো গোস্ত হতে পারে, এই যে আমরা একটু দেখাই। আমরা অবস্থান করছি কাতিয়ারহাটে আর কি। আচ্ছা, এই যে এটা দাম জানাবো ভাই, এটা আপনার ভাই? ভাইয়া, এটা আপনার? আর এটা কয় দাঁত? 4 দাঁত। দাম কত চাচ্ছেন? 28 চাচ্ছিলেন। ক্রেতা কত দাম বললো? কত দাম বলছে? 25 বলছে। যেটা এটা লাস্ট কত হলে বিক্রি করবেন? 26,000 হলে বিক্রি হয়ে যাবে। এই যে এই গরুটি আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। 4 দাঁত বয়স, একটু সামনে দিকে যাবো। এই আমরা যেগুলো হাড্ডিসার দেখছি, এই হাড্ডিসারগুলোর আপনাদের দাম জানার চেষ্টা করবো। আচ্ছা, এখানে একটা হাড্ডিসার দেখছি আর কি, চলেন দেখি এটা একটু দাম জানি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আজকে বাজার কম না বেশি? চড়া। আচ্ছা, ওই যে ওটা কত টাকা চাচ্ছিলেন দাম? লালটা 28 চাচ্ছি। ক্রেতা কেমন বললো? ক্রেতার দাম বলতেছে 25,000 টাকা বলছে, 25.5 বলছে। আর লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন? 26,500 হলে বিক্রি করতে পারবেন। 26,500 হলে বিক্রি হবে। আর এটা 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 বলতেছে 25। এটাও কত হলে বিক্রি হবে? 25,500। কয় দাঁতের এটা? নতুন জন। 25,500 হলে বিক্রি হবে, যে আমরা একটু দেখার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটু একপাশে যাবো, একপাশে একটু দেখছি হাড্ডি সাথে, এটার একটু দাম জানাবো, আপনাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন চাচা? এটা আপনার দাঁত কয়টা চাচা? দাঁত কয়টা হয়েছে এটার? 4 দাঁত। দাম কত চাচ্ছিলেন? ক্রেতা কেমন দাম বললো চাচা? 7-6 বলছে। আচ্ছা, সর্বশেষ কত হলে বিক্রি করবেন এটা? 36,000-এর উপরে? 36,000-এর উপরে হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের হাড্ডিসার গরুগুলো কী দামে দেখতে হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ চাচা, আমরা যে পাশে যাবো এগুলো একটু দাম জানার চেষ্টা করি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এটা কয় দাঁত হয়েছে লালটা? কেমন দাম চাচ্ছিলেন? 26। ক্রেতা কত বললো? 23 বলে। এই যে এটা লাস্ট কত হলে রাখতে পারবেন? 25,000 হলেই এটা বিক্রি হবে। দর্শক, আমরা একটু দেখছি হাড্ডিসার এই যে পাশে, এগুলোর একটু দাম জানাবো, সাথে থাকবেন আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো আছেন। আচ্ছা, এটা কয় দাঁত? কয় দাঁত হয়েছে এটা? 4 দাঁত হয়েছে। আচ্ছা, দেখাই একটু, এটার দাম কত চাচ্ছিলেন? কত চাচ্ছিলেন? 27। কত বললো দাম ক্রেতা? কত দাম বললো?
কত বলছে আপনাকে? 26 বলছে। কত হলে বিক্রি করবেন সর্বশেষ? 27 হলে দিবেন, 25 হলে দিবেন? 25,000 হলেই বিক্রি হবে। 6,000 যে বলছে বললেন আপনাকে, কত বলছে আপনাকে আপনি চাচ্ছেন? ও আচ্ছা, এখন চাচ্ছেন 25 হলে বিক্রি করবেন। আর খরিদ্দার কত বলছে দাম আপনাকে? খরিদ্দার বলছে 4,000-5,000। 4,000-5,000 মানে 24-25। আচ্ছা ধন্যবাদ। যে পাশে ভাই, এটা আপনার, একটু দামের ধারণা দেন তো, কত দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছিল 35,000 টাকা দাম চাওয়া। ক্রেতা দাম কেমন বলে? 30 ভাঙতে বলছে। 30 ভাঙতে বলছে। দাঁতে কয়টা এটা দাঁত? দাঁত কয়টা? দুই দাঁত। আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন, একটু লাভ রেখে ধারণা দেন তো। 30-500 যেতে হবে। এই যে এটা 30-500 যেতে হবে আর কি। দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা অবস্থান করছি এটি হচ্ছে আপনার কাতিয়ার হাট। সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, শনিবার। তো আজ শনিবার এই হাটটি আসলে কী দামে বিক্রি হচ্ছে, এই হাট বিষয়গুলো এগুলো আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভাই এটা আপনার? আপনার না, একটু দাম একটু দেখেন তো। দাঁত কয়টা হয়েছে? দাঁত আগর, তাহলে তো উঁচা লম্বা হবে। দাম কেমন চাচ্ছিলেন? 35-35। অনেক বেশি হয়ে গেল না চাওয়া? জবাব বেশি হয়ে গেল না? দামটা একটু বেশি চাইলেন মনে হচ্ছে, আগর বয়সের জন্য। বিক্রি হবে কত হলে এটা? নাহলে বিক্রি করবেন না, আবার বাসা নিয়ে যাবেন? নাহলে আবার বাসা? এটা 30,000 হলে বিক্রি হবে। দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা অবস্থান করছি কাতিয়ার হাটে আর কি। তো ভাই এটা দেখি একটু বেশ সুন্দর সাইজ। এটা আপনার? দাঁত কয়টা? দাঁত 6,000। দাম কেমন চাচ্ছিলেন? 53। কত দাম বললো? 45-46 বলে যেটা, 45-46 টাকা দাম বলে। আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন? 48, এর নিচে আসবে না। গোস্ত কতটুকু হবে? আইডিয়া নাই। আচ্ছা ধন্যবাদ, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি কাতিয়ার হাট। এই কাতিয়ার হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, শনিবার। তো আমরা এটা কি বিক্রি হয়ে গেল? বিক্রি হয়ে গেল? এটা বিক্রি হয়ে গেল নাকি? এইটা চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে বাজার রেট কেমন চাচা? আ বাবা, বাজার রেট কেমন আজকে? আজকে কত? আজকে 320 টাকা। আর গত হাটে কত ছিল? আচ্ছা আজকে 320, 100 টাকা বাড়ে গেছে? 120 টাকা বাড়লো। 120 টাকা বাড়ছে? বড় বড় অফিসিয়াল গুলো আসলো, আচ্ছা ধন্যবাদ। আপনাদের মাধ্যমে জানতে পারছে আর কি, কর্তৃপক্ষ জানবে, এর ব্যবস্থা নিবে। আচ্ছা আমরা এই যে এটা জানবো, এটা কত টাকা চাচ্ছিলেন দাম? 27। কত বলে? 24-25।